কবরের চাপ থেকে কারা রেহাই পাবে? একটি বক্তব্যে শুনেছিলাম কবরের চাপ নাকি সবাইকেই দেওয়া হবে। ভাইরা আমার, কবরের আজাব, বিশেষ করে কবরের প্রথম চাপ, আজাবটা শুধুমাত্র পাপিষ্টদের জন্যই হবে, কিন্তু কবরের যে একটা চাপ থাকবে, কবর প্রথমেই একটা চাপ দিবে। যারা কবরস্থ হবে না, বারজাখী জীবনে যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক, সেখানে একটা প্রেশার প্রত্যেকটা মানুষকে দেয়া হবে, একটা চাপ থাকবে। একটা হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই চাপ থেকে কেউ রেহাই পাবে না। যদি কবরের চাপ থেকে কেউ রেহাই পায় তাহলে সে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর কথা বলেছেন, তিনি পাবেন। এছাড়া আর কেউ কবরের চাপ থেকে রেহাই পাবে না। তবে এটা আলমুল গায়েবের বিষয়, কেমন হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এটা ঠিক যারা ইমানদার তাদের চাপটা হবে সহনীয়, যারা বেঈমান তাদের চাপটা হবে অসহনীয়। এই জন্যই কবরের এই জগৎটা সম্পর্কে সবচেয়ে বেশি ভয় পেতেন সাহাবা একরাম, এবং খোদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করতেন। তিনি বলেছেন, কবর হলো আউয়াল মানাজিরিল আখিরা, আখিরাতের প্রথম ধাপ। যে ব্যক্তি এই ধাপে পার পেয়ে যাবে তারপরে সব ধাপগুলো সহজ হবে ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, কবরের এই চাপ থেকে আসলেই কেউই রেহাই পাবে না। এমনকি মুসলমানদেরকেও, ইমানদারদেরকেও চাপটা দেওয়া হবে, তবে তাদেরটা কাফের এবং পাপিষ্টদের চাইতে ভিন্নতর হবে, সহজতর হবে, কিন্তু হবে। সে হাদিস কিন্তু আছে। তার ধরন কেমন হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্যই কবরের এই জায়গাটা নিয়ে আমাদের সবসময় চিন্তা থাকা উচিত, পেরেশানি থাকা উচিত। বিশেষ করে কবরের যে আজাব হবে, সওয়াল জবাব হবে, এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য, বিশেষ করে আজাব থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু আমল করতে হবে। যেমন যারা চগলখুরি করে তাদের কবরের আজাবের আশঙ্কা বেশি হয়, এই জন্য চগলখুরি ত্যাগ করা এটা কবরের আজাব থেকে মুক্ত থাকার জন্য পূর্ব শর্ত। আরেকটা হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া, ঘর বাড়ি, জামা কাপড়, শরীর পেশাবে মাখামাখি না করা, যথাসম্ভব পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা। কারণ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজাহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে পবিত্র হও ভালো করে, ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, কারণ বেশিরভাগ কবরের আজাব পেশাবের কারণে হয়। এজন্য পেশাব থেকে পরিচ্ছন্ন হতে হবে। কবর আযাব থেকে মুক্ত থাকার জন্য, নাজাতের জন্য রাতে সূরা মুলক তেলাওয়াত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রাতে শোয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাদেরকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। ঠিক একই ভাবে কবর আযাব থেকে বাঁচার জন্য সাধারণত যে কোনো গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, কবরের যে চাপের কথা বলা হয়েছে হাদিসের ভাষ্যমতে সেটা সকলকে দেওয়া হবে, এমনকি ইমানদাররাও সেটা থেকে রেহাই পাবে না। এই জন্যই সাহাবা একরাম অনেক ভয় পেতেন কবরের জগৎ নিয়ে। এইখানে নাজাত তো বাকি সবগুলো নাজাত। আল্লাহ আমাদের সবাইয়ের কবরের জগৎটাকে সহজ করুন এবং বারজাখী জীবনে আমাদেরকে আল্লাহ তাআলা সকল আযাব ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন। এরপরে প্রশ্ন হলো, নিজের স্ত্রীকে অন্যের স্ত্রী বানিয়ে প্রবাসে পাঠানো কি জায়েজ? সেখানে যদি স্ত্রী চাকরি করে টাকা দেশে পাঠায় সে টাকা হালাল হবে কিনা জানলে উপকৃত হব। আমার জানতে ইচ্ছা করে এই প্রশ্ন যিনি করেছেন, তিনি যাকে মিন করেছেন সেই পুরুষ লোকটা কি দেশে বসে বসে স্ত্রীর পাঠানো টাকা খায়? তাহলে তার হাতে চুড়ি পড়ে নারী সাজা উচিত। যে তার বউরে উপার্জন করতে দিয়ে সে বসে বসে খায়, এ তো পুরুষ না, এ তো পুরুষ জাতির কলঙ্ক, এ তো নারী, আদা নারী। এবং নিজের বউকে আরেকজনের বউ কাগজে কলমে দেখায় বিদেশে নেওয়া, হোক কাগজে কলমে, এর চাইতে ন্যাক্কারজনক, জঘন্য, হারাম, প্রতারণা আরেকটা কি হতে পারে? আপনাদের সিলেট এলাকায় এই হারামটা খুব জনপ্রিয় হারাম। যে লন্ডনে মেয়েকে পাঠাবে বা ছেলেকে পাঠাবে, তো লন্ডনে একটা মেয়ের সাথে কাগজে কলমে বউ বানায়, চুক্তি করে, এয়ারপোর্টে যাওয়ার পর দুজন দুদিকে চলে যায়। এই আপদ আপনাদের এলাকায় আছে না নাই? ভাই, টাকা নিয়ে তো কবরে যাইতে পারবেন না। এই হারাম উপায়ে আপনাকে বিদেশ পাড়ি দিতে কে বলেছে? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। একজন মুসলমান কখনো অসৎ এবং প্রতারণাকারী হতে পারে? আর ফালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটা বিষয় দুষ্টমি করে করলেও যা হবে, সিরিয়াসলি করলে তা হবে। এর ভিতরে একটা হলো বিবাহ, আট হলো তালাক, আট হলো দাসমুক্তি। আপনার এই যে বিবাহ, বিবাহ যদি রসিকতা করে দুইজন সাক্ষীর সামনে প্রস্তাব দেন, সম্মতি আসে এবং সাক্ষী দুইজন থাকে, বললেন যে না এটা মুখোমুখি করছি, শরীয়তে দৃষ্টিতে আসলে তালাক, বিয়ে হয়ে যাবে, ওটা মুখোমুখি হবে না। কথা কি বুঝাতে পারছি? আর যদি এরকম প্রতারণা করার নিয়াত করেন যে না মুখোমুখি করব, ওখানে যে আলাদা হয়ে যাব বা কাগজে কলমে পরে আলাদা ডিভোর্স দিয়ে দিব, তাহলে এটা হলো প্রতারণা। এই প্রতারক কখনো নবীর উম্মত হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে एक समय टाका पयसा कमाई करे हाजी साहेब गाजी साहेब दानवी साहेब अनेक किछु हये गेছেন आसले आपनार शुरू हयेছে नेककारजनक भावे এটা আমাদের কারোরই পছন্দ করার কথা না। আল্লাহ আমাদের সবাইকে হারাম বর্জন করার তৌফিক দান করুন। ভাই হারাম ছাড়ার জন্য কলিজা লাগে, কলিজা এটা সবাই পারে না। পয়সার মোহ এটা এমন ডেঞ্জারাস জিনিস, পয়সার জন্য পারে না মানুষ কোন জায়গায় মুখ দিতে হয়, নোংরা জায়গাও মুখ দিতে রাজি আছে। কিন্তু যাদের মধ্যে আত্মসম্মান বোধ আছে, যাদের মধ্যে তাকওয়া আছে, তারা বলে না টাকা দরকার আছে কিন্তু টাকার জন্য এত ছেসরা হতে পারবো না, এত নিচে নামতে পারবো না, এত নিকৃষ্ট কাজ করতে পারবো না, হারাম করতে পারবো না, প্রতারণা করতে পারবো। অতএব হারাম কাজ ছাড়বেন তো সিলেটবাসী ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো সূরা ইনফিতারের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যেদিন কোনো মানুষ সেদিন কোনো মানুষ অন্য মানুষের জন্য কিছুর ক্ষমতা রাখবে না, অথচ এই দেশে কিছু পীর সাহেব বলে থাকেন হাসরে পৌঁছরাতে পীরেরা শাফাত করবেন। এটা কতটা সঠিক? পীর সাহেব নিজে চরকা তেল দিয়ে কুল পাবে না, পীর সাহেব নিজে চরকা তেল দিয়া কুল পাবে না। পীর সাহেব কোত্থেকে আপনাকে রক্ষা করবে? আপনি পীর সাহেব রে গাছের লাউটা আগে আগে দিয়ে আসতেছেন, আপনি পীর সাহেব রে গরুর দুধটা আগে দিয়ে আসতেছেন, সবকিছু দিয়ে আসতেছেন এই আশা যে আপনাকে আখেরাতে সে বাঁচাবে। আপনি দেখবেন পীর সাহেব ইয়ানব সিয়ামসি করতে করতে পাগলের মতো দৌড়াচ্ছে। ভাইরা আমার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্যান্য নবী রাসূলগণ পর্যন্ত বেকারার থাকবেন, অস্থির থাকবেন, ইয়ানাফসি ইয়ানাফসি করবেন, সেখানে আপনার পীর সাহেব কি করবে? যদি কোনো পীর সাহেব এরকম কোনো ওয়াদা করে এটা মিথ্যা ওয়াদা। কোনো পীর সাহেব নিজে থেকে কোনো মুরিদরে পার করে দিয়ে দিবেন, জাহান্নাতে নিয়ে যাবেন, এটাতে করে নেবেন, সেটাতে নেবেন, সুপারিশ করবেন, এগুলো মিথ্যা কথা। কোরআন হাদিসের আলোকে বোঝা যায় এরকম কোনো ক্ষমতা পাওয়ার তাদের হাতে। অতএব আল্লাহ এই সমস্ত বিভ্রান্তি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো আমি একজন গৃহিণী, আমার প্রায় 4 ভরি স্বর্ণের অলংকার রয়েছে, রূপা বা নগদ টাকা জমা নেই। 4 বছর পূর্বে পিতার সম্পত্তি থেকে কিছু টাকা পেয়ে একটা রিক্সা ক্রয় করি, কিছুদিন পর তা একজনের নিকটে বিক্রি করি। ক্রেতা অল্প কিছু টাকা দেওয়ার পর বাকি 26,000 টাকা দেবদেব করে দেয় নাই। এভাবে 4 বছর পার হয়েছে। প্রশ্ন হলো আমার উপর জাকাত হবে কিনা? যদি হয় বিগত 4 বছরে জাকাত দিতে হবে কিনা? উত্তর হলো জাকাত দিতে হবে, কারণ শুধু স্বর্ণ যদি হয় 7.5 ভরির নিচে জাকাত আসবে না। কিন্তু স্বর্ণের সাথে যদি আপনার নগদ টাকা থাকে তাহলে স্বর্ণের মূল্য, বিক্রয় মূল্য এবং নগদ টাকা মিলিয়ে রূপারটা টাচ করলেও জাকাত দিতে হবে। আর রূপার নেশাব কত? 595 গ্রাম রূপা, 52.5 তোলা হয়, ভরি হয়। এই পরিমাণ রূপা কেনার টাকা অনেক, অনেক বেশি না, অনেক অল্প। সেটা হলো আপনার বোধহয় বর্তমান বাজার মূল্য কত, 40-50 হাজার বা 60 হাজার হবে, এর কম বেশি প্লাস মাইনাস হবে। তো এইরকম টাকার মালিক হলে আপনার জাকাত এসে যাবে। অতএব আপনার উপর জাকাত আসবে। আপনি কারো কাছ থেকে বিক্রি করেছেন রিক্সা, তার টাকা অর্ধেক পেয়েছেন, বাকিটা পান নাই, বাকিটা যেটা পাওনা আছে পাওয়ার আশাও নাই, যদি এরকম হয় তাহলে সেটা আপনার জাকাত কাউন্ট করতে হবে না, যেটা আছে এটার জাকাত আপনি দিয়ে যাবেন। ইসলামে এতিমের হক আদায়ের ব্যাপারে কি বলা হয়েছে? এতিমের হক আদায় করতে হবে। এতিমকে লালন পালনকারী সম্পর্কে নবীজি বলেছেন আনাওয়া কাফেতুল ইয়তিমে কাহাতাইন, আমি এবং এতিমের লালন পালনকারী এই 2 আঙ্গুলের মতো পাশাপাশি অবস্থান করব। আমাদের সমাজে এতিমকে লালন পালন মানুষ করে স্বার্থে। কিসে করে? স্বার্থে মানে তার ছেলে মেয়ে হয় না, তখন একটা এতিম নিয়ে আসে, এনে তাকে লালন পালন করে। এরকম স্বার্থে যদি লালন পালন করে সে ফজিলত পাবে না। যে ব্যক্তি বাপ ডাক শোনার জন্য, মা ডাক শোনার জন্য নয়, বরং এতিমকে টাকা পয়সা খরচ খরচা পড়াশোনা সব দায়িত্ব নিয়ে, এতিম তার মায়ের কাছেই আছে কিন্তু উনি বাবার মতো স্নেহ দেন, সকল খরচ খরচা করেন আল্লাহকে খুশি করার জন্য, এই ব্যক্তি জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি অবস্থান করবে। অতএব আমাদের উচিত প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী এতিমদের পাশে দাঁড়ানো, কমপক্ষে একটা এতিমের স্পন্সর হওয়া, দায়িত্ব নেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। উল্টা বরং অনেক চাচা আছে যে অমানুষ, সে ভাই মারা যাওয়ার পরে ভাইয়ের সম্পদ থেকে ভাতিজাকে বঞ্চিত করে টাকা মেরে দেয়। আছে না নাই এরকম অমানুষ? এইরকম অমানুষরা, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে উলাইকা ইয়াকুলুনা ফি বুতুলিহিম নারা, তারা তাদের এই যারা এরকম এতিমের হক মারে, এতিমের হক মারনেওয়ালারা তারা তাদের পেটে জাহান্নামের আগুন ঢুকায়, তাদের জাহান্নামে যাওয়ার নিশ্চয়তা তারা যেন দুনিয়া থেকে করে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। রমজানে আমাদের দেশে দ্রব্যপণ্যের দাম অতি মাত্রায় বাড়িয়ে দেন ব্যবসায়ীরা, এই সম্পর্কে আপনার মতামত কি? আমার আবার মতামত কি? রমজান হলো সহমর্মিতার মাস, মুয়াসাত, শাহরুল মুয়াসাত বা সহমর্মিতার মাস। এই মাসে একে অন্যের প্রতি আরো বেশি সহমর্মী হবে। সহমর্মী না হয়ে সেখানে আরো বরং আমাদের ব্যবসায়ীরা, বিশেষ করে ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা যে অতিরিক্ত মুনাফা করেন, এই ন্যাক্কারজনক বিষয়গুলো তখনই আমাদের মধ্যে আসে যখন আমাদের মধ্যে ধর্মীয় জ্ঞানের অভাব থাকে। आपनी मिडिल ईस्टे चले जान एमनकि आफ्रिकाय चले जान देखबेन ग्रोसारि दोकानगुलोते मुदी दोकानगुलोते अन्य समयेर चाइते एई टाइमे दाम कमाय देওয়া হয় जिनिसपत्रेर जाते करे रमजाने रोजादाररा एकटु भालोभाबे बंदी करते पारे सहज हय तादेर जन्य आर आमादेर देशे उल्टा आरो चीनी सोला जे आइटेमगुलो रमजाने बेशी डिमांड थाके एगुलो सब सराय रेखे रोजा आसले तार दाम बाड़ाय तारपरे बिक्री करे যখন আমরা দেখি এরকম অনেক ব্যবসায়ী মুখে দাঁড়িয়ে আছে পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে তখন আমাদের লজ্জা হয় যে এরা ইসলাম বুঝে নাই। ইসলাম শুধুমাত্র নামাজ আর দাঁড়িয়ে রাখার নাম নয়। অতএব ব্যবসায়ীরা আমরা অসৎভাবে এভাবে উপার্জন করব না, গোদামজাত করব না, ক্রাইসিস সৃষ্টি করব না, আল্লাহর জন্য ছাড় দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা যে সমস্ত কথা জানলাম শুনলাম, আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।